হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা আলোচ্য বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি এর দশম অধ্যায় হতে শেয়ার ভ্যালু নির্ণয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। লিটা ইনকর্পোরেশন কারেন্টলি পেস অ্যান অ্যানুয়াল ইয়ার ইন্ড ডিভিডেন্ড অফ টাকা 2.50 পার শেয়ার। It plans to increase this by 5% next year and maintain it at the new level for the foreseeable future. If the required return on these firms a stock is 8%, what is the value of Lita's stock? অর্থাৎ এখানে বলা হয়েছে লিটা ইনকর্পোরেশন বর্তমানে বার্ষিক লভ্যাংশ প্রদান করে শেয়ার প্রতি 50 পয়সা, এবং পরবর্তী বছর থেকে 5% করে লভ্যাংশ বৃদ্ধি পাবে, যার প্রত্যাশিত আয়ের হার দিয়ে আছে 8%। এসব তথ্যাবলীর উপর ভিত্তি করে আমাকে নির্ণয় করতে বলা হয়েছে লিটা ইনকর্পোরেশন এর স্টক ভ্যালু বা শেয়ার মূল্য। আমরা এখন প্রদত্ত প্রশ্ন থেকে স্টক ভ্যালু নির্ণয় করব। সলিউশন, সমাধান। আমাদের যে প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নের উপর ভিত্তি করে আমাদেরকে কি নির্ণয় করতে বলা হয়েছিল, লিটা এর স্টক ভ্যালু। এখানে কন্ডিশন দেওয়া হয়েছিল যে লিটা ইনকর্পোরেশন প্রতি বছর লভ্যাংশ প্রদান করতেছে বর্তমানে 2.50 পয়সা প্রতি শেয়ারে, কিন্তু পরবর্তী বছর থেকে বলা হয়েছে 5% লভ্যাংশ বৃদ্ধি পাবে। স্থির প্রবৃদ্ধি মডেল, যে মডেলে শতকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধির হার প্রত্যাশিত উপার্জন হারের চেয়ে কম, তাকে স্থির প্রবৃদ্ধি মডেল বলে। অর্থাৎ আমাদেরকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এটি হচ্ছে স্থির প্রবৃদ্ধি মডেল। যেমন দেখুন, পরবর্তী বছর লভ্যাংশ বৃদ্ধি পাবে 5% করে, কিন্তু রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে কি 8%, যেখানে লভ্যাংশের বৃদ্ধির হার হচ্ছে কম। সুতরাং এই প্রশ্নটি নির্দেশ করতেছে এটি হচ্ছে স্থির প্রবৃদ্ধি মডেল এর অঙ্ক। স্থির প্রবৃদ্ধি মডেল এ প্রতিটি শেয়ারের মূল্য নির্ণয়ের মুখস্থ সূত্র রয়েছে, যেটি হচ্ছে আমি এখানে সমাধান লিখে দিয়েছি, পি নট ইকুয়াল টু ডি ওয়ান ডিভাইড বাই কে ই মাইনাস জি। অর্থাৎ স্থির প্রবৃদ্ধি মডেলে শেয়ার ভ্যালু নির্ণয়ের মুখস্থ সূত্র হচ্ছে কি, পি নট ইকুয়াল টু ডি ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস জি। এটি হচ্ছে কি মুখস্থ সূত্র। এই মুখস্থ সূত্র এর আমি এখন পূর্ণাঙ্গ ব্যাখ্যা নিচে আলোচনা করতেছি। যেমন দেখুন, হেয়ার এখানে দিয়ে লিখেছি কে, এই যে সূত্রে রয়েছে নিচে কে, কে সমান কি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইকুয়াল টু 8%, কারণ আজকে প্রশ্নে দেওয়া আছে আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে কি 8%, এটা আমি এখানে লিখেছি। এরপর লিখেছি কি ডি নট, ডি নট সমান হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, শেয়ার প্রতি লভ্যাংশের হার হচ্ছে কি 2.50 পয়সা। আজকের প্রশ্নে দেওয়া আছে শেয়ার প্রতি লভ্যাংশের হার হচ্ছে 2.50 পয়সা। প্রদত্ত প্রশ্নে বর্তমানে শেয়ার প্রতি লভ্যাংশের হার দেওয়া আছে 2.5 পয়সা, যেটিকে প্রকাশ করা হবে ডি নট দ্বারা, কিন্তু আমি এখানে সূত্রে লিখেছি কি উপরে ডি ওয়ান। ডি ওয়ান মানে হচ্ছে বছরের শেষের লভ্যাংশ। এই যেটি প্রশ্নে দেওয়া আছে এটি হচ্ছে কি বছরের শুরুর লভ্যাংশ, অর্থাৎ বর্তমান বর্তমান বছর শেষ হয়ে 5% বৃদ্ধি পেয়ে সেটি হচ্ছে কি ডি ওয়ান। ডি ওয়ান নির্ণয়ের মুখস্থ আরেকটি সূত্র রয়েছে, যেমন এখানে লিখেছি দেখুন, ডি নট সমান হচ্ছে কি 2.50 পয়সা, যেটি প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে। এই 2.50 পয়সাকে আমি সূত্রের প্রয়োজনে ডি ওয়ানে পরিণত করব, কারণ এটি হচ্ছে কি বর্তমানে লভ্যাংশের হার, কিন্তু আমাকে বছর শেষে লভ্যাংশের হার নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র হচ্ছে ডি ওয়ান ইকুয়াল টু ডি নট ইন্টু ওয়ান প্লাস জি। অর্থাৎ এই ডি নট সমান হচ্ছে কি বর্তমান পরিশোধিত লভ্যাংশের হার, এটা আমি এখানে লিখেছি 2.50 ইন্টু সূত্রের ওয়ান প্লাস জি, জি সমান হচ্ছে কি গ্রোথ রেট বা
বৃদ্ধির হার, আজকের প্রশ্নে বৃদ্ধির হার হচ্ছে কত? 5%, যেটি এখানে বলা হয়েছিল ইট প্ল্যানস টু ইনক্রিজ দিস বাই 5% নেক্সট ইয়ার, অর্থাৎ পরবর্তী বছরে 5% হারে লভ্যাংশ বৃদ্ধি পাবে। এটিকে আমরা জি বা গ্রোথ রেট দ্বারা প্রকাশ করব, এটি আমরা এখানে লিখেছি। এখন 2.50 × 1 + 0.5 দ্বারা যদি গুণ করা হয় তাহলে হচ্ছে কি 2.625, এটা হচ্ছে কি D1 বা বছর শেষের লভ্যাংশ। এবার আমার D1 এর নির্ণয় করা শেষ, এবার হচ্ছে জি। জি সমান হচ্ছে কি গ্রোথ রেট, অর্থাৎ বৃদ্ধির হার হচ্ছে কি 5%, আজকের প্রশ্নে দেওয়া আছে গ্রোথ রেট সমান হচ্ছে কি 5%। এরপর হচ্ছে পিনট, পিনট সমান হচ্ছে কি কারেন্ট ভ্যালু অফ স্টক, অর্থাৎ শেয়ারের চলতি মূল্য। আমি এখানে সবকিছু নির্ণয় করে ফেলেছি, এবার আমি শুধুমাত্র মুখস্থ সূত্রের উপরে মানগুলো বসিয়ে দেব। উই নো দ্যাট, আমরা জানি যে ভ্যালু অফ স্টক শেয়ার মূল্য সমান পিনট ইকুয়াল টু D1 / KE - G, অর্থাৎ পি নট সমান কারেন্ট ভ্যালু অফ স্টক। এটি আমরা নির্ণয় করতে সেহেতু এটির মান বসাতে হবে না, সর্বপ্রথমে বসাতে হবে উপরে D1 এর মান। D1 এর মান দেওয়া আছে কত 2.625, এটি আমি এখানে উপরে লিখেছি, আপনারা দেখুন 2.625 লিখেছি। নিচে হচ্ছে KE সমান হচ্ছে কত 8%, এই যে আমি এখানে 8% লিখেছি, 0.08 মাইনাস জি। জি সমান হচ্ছে কি গ্রোথ রেট, গ্রোথ রেট ইকুয়াল টু 5, আমি এখানে 5 লিখেছি, 0.05। আমি মুখস্থ সূত্রটা লিখেছি, এরপরে দেখে দেখে সূত্রের মানগুলো বসিয়েছি, আবার ক্যালকুলেশন করব। উপরের মানটা বসিয়ে দিয়েছি 2.625, নিচে লিখেছি 0.08 - 0.05, তাহলে অবশিষ্ট থাকে 0.03। 2.625 কে যদি 0.03 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 87.50 টাকা, অর্থাৎ লিটা ইনকর্পোরেশন এর স্টক ভ্যালু হচ্ছে কি 87.50 পয়সা। আপনাদের সুবিধাতে আমি আবার বলতেছি, লিটা ইনকর্পোরেশন এর কিছু তথ্যাবলী দেওয়া আছে, যেমন বর্তমানে পরিশোধিত লভ্যাংশের হার দেওয়া আছে 2.50 এবং বছর শেষে 5% করে লভ্যাংশের হার বৃদ্ধি পাবে বলা হয়েছে। আরো দেওয়া হয়েছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে 8%, এর উপর ভিত্তি করে আমাকে স্টক ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। স্টক ভ্যালু নির্ণয়ের মুখস্থ সূত্র লিখেছি আমরা কি পি সমান D1 / KE - G। এখন এই মুখস্থ সূত্রটি লেখার পরে আমি নিচে ব্যাখ্যা আকারে মানগুলো লিখেছি। সর্বপ্রথমে লিখেছি কি KE সমান রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 8%, এই যে 8% লিখেছি, তারপরে লিখেছি D0 সমান হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, শেয়ার প্রতি লভ্যাংশ বর্তমানে পরিশোধ করা হয় 2.5 পয়সা, কিন্তু আমাকে সূত্রে প্রয়োগ করতে হবে বছর শেষে কত টাকা লভ্যাংশ প্রদান করা হয়। আমাকে দেওয়া হয়েছে কি বর্তমানের লভ্যাংশের টাকা, তাই আমি এটাকে বর্তমানের লভ্যাংশকে বছর শেষে লভ্যাংশে রূপান্তর করব, যাকে আমরা D1 দ্বারা প্রকাশ করব। এটি নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে D0 × 1 + G, অর্থাৎ D0 সমান 2.50, এটি লিখতে হয়, তারপর হচ্ছে ব্র্যাকেট 1 + গ্রোথ রেট, গ্রোথ রেট হচ্ছে 5%, তাই আমি এই 5% লিখেছি। লেখার পর ক্যালকুলেশন করলে হয় 2.625, D1 লেখা শেষ। এবার হচ্ছে কি জি গ্রোথ রেট 5%, যেটি প্রশ্ন দেওয়া আছে পি নট সমান কারেন্ট ভ্যালু অফ স্টক, অর্থাৎ স্টক এর চলতি মূল্য। আমি এই মানগুলো ব্যাখ্যাকারে নির্ণয় করার পরে দেখে দেখে সূত্রে মানগুলো বসিয়ে দিয়েছি, উপরে বসিয়েছি D1 এর মান 2.625, নিচে লিখেছি KE সমান 8%, জি সমান 5%। এবার উপরের মানটি হুবহু দেখে যাবে, নিচে KE মাইনাস জি ক্যালকুলেশন করলে থাকে 0.03। এবার হচ্ছে 2.625 কে যদি 0.05 দ্বারা ভাগ করা হয় তাহলে হচ্ছে 87.50
টাকা, এটি হচ্ছে লিটা ইনকর্পোরেশন এর স্টক ভ্যালু। আশা করি প্রদত্ত ক্লাসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝতে থাকেন আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।